ওয়েলকাম টু বিডঙ্ক ডট কম, আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই আজ কি প্রবলেম আছে সলভ করার জন্য। কে এর কোন মানের জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লেখো। ঠিক আছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, 49x² + kx + 1 = 0। কে এর কোন মানের জন্য কি হবে বাস্তব ও সমান বীজ থাকবে? তো আমরা জানি যে ax² + bx + c = 0, এই ইকুয়েশনটার বীজগুলো বাস্তব ও সমান হয় যদি b² - 4ac = 0 হয়। ওকে, তাহলে এটার সাথে যদি ax² + bx + c কম্পেয়ার করি, দিয়ে b² - 4ac ক্যালকুলেট করে দেখি, তাহলেই আমরা পেয়ে যাব। তো আমরা জানি ax² + bx + c = 0 সমীকরণটির বীজোদ্বয় বাস্তব ও সমান হলে b² - 4ac = 0 হয়। ওকে, এখানে কি আছে, 49x² + kx + 1 = 0। ওকে, তো b² - 4ac = কত হবে? এখানে b মানে কত, k মানে k² - 4×49×1 = 0, বা k² = কত হবে, 4×49। 4×49 মানে কত হয়, 4×9=36, 7×4=16, 17×18=19, 196, এটা কার স্কোয়ার, 14 ± 14, এটাই আমাদের আনসার হয়ে যাবে, কেননা বর্গমূল হচ্ছে, তো প্লাসও হবে মাইনাসও হতে পারে, এটাই আমাদের আনসার। বিট অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।